আজকে আমি রান্না করব হাতে মেখে ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়িটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজার। এখানে 200 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। প্যানে এখন আমি নিয়ে নেব 3টি পেঁয়াজ কুচি, আর নিয়ে নেব ছোট সাইজের 3টি আলু কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি চিকন খালি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও জিরে বাটা। এরপর দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিব রান্নার তেল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এই মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। এখানে মরিচের গুঁড়োটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। মশলা আলু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মাছ। মাছগুলো আয়ত করে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিলিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি মাখার দরকার নেই। এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিবে। আলু চচ্চড়িতে পানির পরিমাণ একেবারেই কম লাগে, অল্প পানিতেই এটা রান্না হয়ে যাবে। চুলার চালটা ধরিয়ে দিয়েছি। এখন চচ্চড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, মাঝে একবার নেড়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। চচ্চড়িটা রান্না হয়ে গেছে। চচ্চড়িটা একটু ভেজা ভেজা রেখেছি। তৈরি হয়ে গেল আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।